আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে গুটি কয়েক দেশ আমাদের পাশে দাঁড়িয়েছিল তাদের অন্যতম ছিল রাশিয়া, অর্থাৎ সাবেক সোভিয়েত ইউনিয়ন। সেদিন মরণাস্ত্রে সজ্জিত একটি আধুনিক সামরিক বাহিনী বাঙালি জাতিকে নির্মূল করার এক নিধন যজ্ঞে মেতে উঠেছিল, যা ছিল দ্বিতীয় মহাযুদ্ধের পর বিশ শতকের জঘন্যতম গণহত্যা। রাশিয়া সেদিন এই গণহত্যার প্রতিবাদ করেছিল, আমাদের প্রতিরোধ আন্দোলনকে জাতীয় মুক্তি আন্দোলনের স্বীকৃতি দিয়েছিল। চট্টগ্রাম বন্দরের মাইন পরিষ্কার করতে গিয়ে অনেক রাশিয়ান জীবন দিয়েছিল, তাই বাংলাদেশের জন্মের শুরু থেকেই রাশিয়ার সাথে চমৎকার সম্পর্ক ছিল। চীনের সাথে পাকিস্তানের অতীত সম্পর্ক ভালো থাকার অন্যতম কারণ ছিল যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলানো। এটা ছাড়া বিশ্বে চীনের উত্থান সম্ভব ছিল না। সেই প্রেক্ষিতে চীন পাকিস্তানকে 1971 সালে পূর্ণ সমর্থন দেয়, যার কারণে বাংলাদেশের জন্মের প্রথম দিকে চীনের সাথে ভালো সম্পর্ক না থাকলেও সরকার পরিবর্তনের মাধ্যমে চীনের সাথে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে ওঠে। বাংলাদেশের অবকাঠামো বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় বৃহৎ কাজের পার্টনার হয়ে ওঠে চীন। কন্ট্রাক্ট বাজারে সারা বিশ্বে সব থেকে বড় পার্টনার হয়ে ওঠে বাংলাদেশ। বর্তমানে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধির সাথে গুরুত্বপূর্ণ একটি জিনিস মিশে রয়েছে, ক্রমবর্ধমান জিডিপি এবং অর্থনৈতিক শক্তি হয়ে ওঠা বাংলাদেশকে চীনের কাছে গুরুত্বপূর্ণ করে তোলে। তাই এতদিন রাশিয়া ও চীনই ছিল বাংলাদেশের সর্ববৃহৎ অস্ত্র সরবরাহকারী দেশ। তো বাংলাদেশ এখন কেন চীন রাশিয়া থেকে স্ট্র্যাটেজিক ওয়েপন লাইক যুদ্ধবিমান সাবমেরিন কিনছে না বা কিনবে না, এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব ছোট্ট ইন্ট্রোর পর। রাশিয়া চীন বলয় কি চায় যে অনিচ্ছাকৃত হলেও বাংলাদেশ শেষ পর্যন্ত আমেরিকার জোটে যোগ দিক? বর্তমান পরিস্থিতিতে এই প্রশ্নটা অনেকটাই যৌক্তিক। যদি বাংলাদেশের এমআরসিএ প্রোগ্রাম অর্থাৎ যুদ্ধবিমান ক্রয় প্রসঙ্গে আসেন, তাহলে দেখা যাবে যে এয়ারক্রাফট রাশিয়া বাংলাদেশে বিক্রির জন্য বেশি দাম আর উদ্ভট সব শর্ত জুড়ে দিয়েছিল, সেই এয়ারক্রাফট মিয়ানমার কিভাবে পাচ্ছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে বিভিন্ন সামরিক চুক্তি হচ্ছে মিয়ানমারের, আর সবকিছু যে চীনের নীরব সমর্থন পেয়ে হয় এটা কম বেশি সবাই বোঝে। মিয়ানমারে ভারত বা চীনের মতো রাশিয়ারও লক্ষ্য অর্থনৈতিক ও সামরিক। রাখাইন রাজ্যের তেল গ্যাস চীন একা ভোগ করবে, রাশিয়া তা চাইবে না। 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া সফরে গেলে $1 বিলিয়ন অধীনে সেনাবাহিনী ও বিমান বাহিনীর জন্য বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের পরিকল্পনা নেওয়া হয়, যেখানে বিমান বাহিনীর জন্য আরও 8টি লেটেস্ট মডেলের MiG-29M অথবা M2 কেনার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে 8টা MiG-29M অথবা M2 এর জন্য $500 মিলিয়ন চড়া মূল্য চেয়েছিল রাশিয়া, যা পুরো বাজেটেরই অর্ধেক, তাই MiG-29 ক্রয় বাদ দেওয়া হয়। সে সময়ে যদি আরও 8টি MiG-29M অথবা M2 কেনা হতো, তাহলে বিমান বাহিনী বর্তমানে কিছুটা ভালো অবস্থানেই থাকতো। তাই যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত ব্যাপারে পশ্চিমা ব্লকই বাংলাদেশের একমাত্র রাস্তা। এছাড়া আমাদের রপ্তানি খাত পুরোপুরি পশ্চিমা নির্ভর। রাশিয়া এক সময়ের মিত্র হলেও বর্তমানে কার্যত কোনো ফায়দা পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন শেষমেশ MRCA ক্রয়ের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে $25,000 কোটি বরাদ্দ চেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, আর পশ্চিমা দেশ হতে MRCA ক্রয়ের জন্যই এই অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। তবে এখানে কিছু অপ্রিয় সত্য কথা যোগ করতে চাই। বাংলাদেশ শেষমেশ কমব্যাট এয়ারক্রাফট কিনেছিল 1999 সালে, যেটা হলো রাশিয়ান MiG-29। যুদ্ধের মধ্যে জন্ম নেওয়া দেশের নেতৃত্ব সমরাস্ত্রের গুরুত্ব বোঝে না, এটা খুবই দুঃখজনক। মিলিটারি একটি দেশের কোর ফান্ডামেন্টাল জিনিসগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সবার বন্ধু হওয়া, তবে আমাদের ভৌগোলিক অবস্থা ভেবে দেখা উচিত, আশেপাশে কারা আছে সেটাও ভাবা উচিত। অ্যাজ এক্সাম্পল, আপনার বাল্যকালের দুই বন্ধুর মধ্যে একজন BCS ক্যাডার হয়ে গেছে আর আরেক বন্ধু দোকানদার। বন্ধু হিসাবে সবাই সমান, তারপরেও চাইলেও সেম বিহেভ আসবে না। তাই আমাদের মতো দেশের জন্য সমরাস্ত্র বা মিলিটারি খুবই গুরুত্বপূর্ণ, আর বিমান বাহিনী হলো যুদ্ধ বা সক্ষমতার মূল অংশ।
অস্ট্রেলিয়া ওশেনিয়ার মধ্যে একটি দেশ যার আশেপাশে কেউ নেই। এই দেশও কিন্তু বিলিয়ন ডলার খরচ করে এই ডিফেন্সের জন্যই। যদি উদাহরণটা নিই সেটা হলো আমাদের পদ্মা সেতু। হাজার হাজার কোটি টাকার এই সেতু ক্ষতিগ্রস্ত হবে মাত্র কয়েক লাখ টাকার মিসাইলে। রক্ষা করবেন কিভাবে? খুবই দুঃখ লাগে, যেই স্বাধীনতার সাথে পরিচিত হয়েছি মিলিটারির হাত ধরে এখন আমরা সেই মিলিটারি আপডেট রাখি না, কিন্তু কেন? যাই হোক, যদি আর এক স্ট্র্যাটেজিক ওয়েপন সাবমেরিনের কথায় আসেন, তবে আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনীর জন্য আগামী কয়েক বছরের মধ্যে ডেডিকেটেড অ্যাটাক সাবমেরিন ক্রয় করা হবে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন বহরে দুটি মিং ক্লাস সাবমেরিন রয়েছে যা চীন থেকে ক্রয় করা হয়েছিল। মূলত এই দুটি সাবমেরিন দিয়ে ট্রেনিং প্রদান করা হচ্ছে। পটুয়াখালীতে চীনের মাধ্যমে তৈরি করা হচ্ছে আধুনিক সাবমেরিন বেস, যেখানে সাবমেরিন নোঙর এবং মেইনটেনেন্স সম্ভব হবে। ফোর্সেস গোল 2030 এর মধ্যে 6-8 সাবমেরিন রাখার পরিকল্পনা রয়েছে নৌবাহিনীর। কিন্তু অতি সাম্প্রতিক সময়ে ডিফেন্স রিলেটেড সাইটগুলোতে প্রকাশিত হয় একটি ইমেজ চিন্তার ভাস ফেলে দেয়। ইমেজটি ছিল মিয়ানমার নৌবাহিনীর একজন অফিসারের, যিনি চীনের সাবমেরিন ট্রেনিং শেষ করেন, যার প্রমাণ হিসাবে চীনা ইনসিগনিয়ার ওপর মিয়ানমারের ইনসিগনিয়া শোভা পাচ্ছে। যেহেতু বাংলাদেশ চীনা সাবমেরিন ব্যবহার করে, সেহেতু এ ধরনের প্রশিক্ষণ বাংলাদেশের জন্য মোটেও সুখবর নয়। অপরদিকে রাশিয়ায় অনুষ্ঠিত নেভাল এক্সপোতে মিয়ানমারের সামরিক প্রতিনিধি দল ইমপ্রুভড ক্লাস সাবমেরিনের মডেল পরিদর্শন করেন এবং খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিত হন। সবাই জেনে থাকবেন মিয়ানমার ভারত হতে পুরাতন কিলো ক্লাস সাবমেরিন ক্রয় করেছে, যা ভারতীয় নৌবাহিনীতে সিন্ধুবীর নামে সার্ভিস দিয়ে আসছিল। বলা বাহুল্য, মিয়ানমারের এইসব উচ্চাভিলাষী পরিকল্পনা এবং চীন ও রাশিয়ার সাথে অতিমাত্রায় ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য ভবিষ্যৎ হুমকি স্বরূপ। মিয়ানমার যদি ভবিষ্যতে চীনা সাবমেরিন এবং রাশিয়ান সাবমেরিন ক্রয় করে, তবে সেটি বাংলাদেশের জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়াবে, এটা নিশ্চিত। মিয়ানমার যদি ভবিষ্যতে চাইনিজ সাবমেরিন ক্রয় করে, সেক্ষেত্রে আমরা চাইনিজ সাবমেরিনের সক্ষমতা সম্পর্কে অবহিত হতে পারবো, যেহেতু আমরা চাইনিজ সাবমেরিন ব্যবহার করি। তবে যে উদ্দেশ্যে সাবমেরিনগুলো ক্রয় করা, অর্থাৎ বঙ্গোপসাগরে ডিটারেন্স, তা ব্যাহত হবে। এক্ষেত্রে একমাত্র করণীয় বিষয় হলো মিয়ানমার যা অ্যাফোর্ড করতে পারবে না কিংবা পারচেস করতে পারবে না তার দিকে গুরুত্ব দেওয়া। দাম বেশি হলেও ভবিষ্যতে ইউরোপিয়ান অরিজিন সাবমেরিন ক্রয় আমাদের জন্য গেম চেঞ্জার হতে পারে এবং একই সাথে ডিটারেন্সও বজায় রাখতে সাহায্য করবে। যেহেতু সাবমেরিন ক্রয় থেকে শুরু করে প্রশিক্ষণ, সি ট্রায়াল এবং কমিশনিং দীর্ঘ সময়ের ব্যাপার, তাই এখন থেকেই এই দিকটা আমাদের চিন্তা করা উচিত। আপনার কি মনে হয় জানিয়ে দিতে পারেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।